নমস্কার বন্ধুরা, অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন বৃষ্টির পর আলু গাছের অবস্থা। যেই ভিডিওটি এখন দেখছেন সেই ভিডিওটি অনেক ভালো অবস্থা রয়েছে আলু গাছের, কিন্তু অনেক জায়গার ভিডিও আমিও দেখলাম পুরো জলের তলায় চলে গিয়েছে। তো আজকে ভিডিওর বিষয়, স্ক্রিনের মধ্যে যে আলু গাছগুলি দেখতে পাচ্ছেন ওগুলি অনেকটাই ভালো রয়েছে, কিন্তু এদেরও অনেক ক্ষতি হয়ে গিয়েছে, যার ফলে বিভিন্ন রোগের কিন্তু আক্রমণ হতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কী রোগের আক্রমণ হতে পারে এবং এর পরিচর্যা কী রয়েছে, প্রথমে কিছু পরিচর্যার কথা বলি, তারপর এই বৃষ্টির ফলে কী রোগ হতে পারে এবং এই রোগের মেডিসিন কী রয়েছে সেগুলো বলছি। প্রথমত জল নিকাশি ব্যবস্থাটাকে একদম ক্লিয়ারলি রাখতে হবে। যাদের একদম জলের তলায় চলে গেছে আলু, অনেক ভিডিও দেখলাম, তো তাদের আর কিছু করার নেই, কিন্তু যাদের এখনও আয়ত্তের মধ্যে রয়েছে তাদেরকে জল নিকাশি ব্যবস্থাটা একদম ক্লিয়ার রাখতে হবে, যাতে জমির মধ্যে এতটুকু জল দাঁড়ায়। বৃষ্টি থেমে গিয়েছে, হঠাৎ করে এত বৃষ্টির পর আবার রোদ দিয়েছে, এর ফলে কিন্তু গাছের যে পাতাগুলো ওগুলো গুটানো গুটানো লাগবে, এতে ভয়ের কিছু কারণ নেই। অতিরিক্ত জল তারপরে আবার রোদ, এর ফলে কিন্তু এই অবস্থাটা এসছে। গাছের এই অবস্থাতে কিন্তু কোনো মতেই কোনো অনুখাদ্য বা কোনো ভিটামিন প্রয়োগ করা যাবে না, বিশেষ করে ইউরিয়া সারটা তো গাছের মধ্যে এখন দেওয়াই চলবে না। অনেক হয়তো স্প্রে করে এখন ইউরিয়া প্রয়োগ করে, কিন্তু সেটাও কিন্তু এখন করা চলবে না। এবারে আসি কী কী রোগ হতে পারে। বৃষ্টির আগেই কিন্তু অনেকের আলু ক্ষেতের মধ্যে নাবি ধাসার আক্রমণ কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এবার বৃষ্টি হয়েছে, এই ধাসার আক্রমণটা আরও হয়তো বাড়তে পারে, এবং যাদের আলু গাছ সুস্থ সবল ছিল তাদের গাছের মধ্যেও কিন্তু আক্রমণ করতে পারে। আর কী রোগ হতে পারে, আলু গাছের কাণ্ড কিন্তু খুবই নরম, তো এখানে সপ্তাহে একবার করে বৃষ্টি হচ্ছেই, একদিন হোক দুদিন হোক বৃষ্টি হচ্ছে এবং গোড়ার মধ্যে জল একদিন হলেও জমা থাকছে, পুরো কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিয়ার হচ্ছে না, তার ফলে আলু গাছের যে গোড়া পচন রোগটা বা কাণ্ড পচন রোগটা এগুলো কিন্তু আক্রমণ আলু গাছের মধ্যে হয়ে যেতে পারে। আলু গাছের এই রোগগুলি কিন্তু ছত্রাক ঘটিত রোগ, তো ছত্রাক ঘটিত রোগ যেহেতু তাই ছত্রাককে দমন করতে হলে নিশ্চয়ই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। ছত্রাকনাশকের মধ্যে আপনারা অ্যাক্রোবেট MZ 2 গ্রাম করে এবং তার সাথে ডাইথেন M 2 গ্রাম করে প্রয়োগ করতে পারেন। এই ওষুধগুলো যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে ম্যাঙ্কোজিপ 75% 50 গ্রাম ও মেটালেক্সিল 35% 10 গ্রাম 15 লিটার জলে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে পারেন। এই দুটো মিশ্রণের মধ্যে যে কোনো একটা মিশ্রণ আলু গাছের মধ্যে ছত্রাকনাশক হিসাবে প্রয়োগ করতে পারেন, কিন্তু সুস্থ সবল গাছের পক্ষে এই মেডিসিনটা ঠিক আছে। অর্থাৎ যে গাছের মধ্যে রোগের আক্রমণ এখনও হয়নি বা হলেও খুবই সীমিত পরিমাণ হয়েছে, আর যে সমস্ত গাছের মধ্যে বৃষ্টির আগে থেকেই ধাসার লক্ষণ বুঝতে পেরেছেন এবং এখন আরও তার প্রকোপ বেড়ে গিয়েছে, পচন লক্ষ্য করতে পারছেন গাছের মধ্যে, তো তার মধ্যে একটু ব্যয় সাপেক্ষ বীজ প্রয়োগ করলে খুবই ভালো। যেমন ধরুন বায়ার কোম্পানির রয়েছে ইনফিনিটো, এটা প্রয়োগ করতে পারেন 30 গ্রাম করে 15 লিটার জলে, বা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন, এটাও 30 গ্রাম করে 15 লিটার জলে। তবে আগের যে দুটো মিশ্রণের কথা আপনাদের বললাম সেই দুটো মিশ্রণও কিন্তু এই রোগের ক্ষেত্রে ভালো কাজে দেয়, তবে আপনি যদি ব্যয় করতে পারেন তাহলে আপনি ইনফিনিটো অ্যামিস্টার টপ ব্যবহার করুন। সো বন্ধুরা, আলু গাছকে একটু গুরুত্ব সহকারে পরিচর্যা করুন, যেহেতু বৃষ্টির ফলে অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে, তাই ফলনটা ভালো পেতে অবশ্যই আপনাদেরকে একটু ভালো করে পরিচর্যা করতেই হবে। সো এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। সো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। সকলে খুব খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।